ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো, যদি তোমাদের ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে আমি আলোচনা করে থাকলে ডেফিনেটলি দিয়ে দেবো। কেমন লাগছে ভিডিও সেটা তো অবশ্যই জানাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, লাইক শেয়ার যত বেশি করবে তোমাদের ক্লাসের এঙ্গেজমেন্ট বাড়বে, ফলে ভিডিওটা তোমাদের ক্লাসে বেশি থেকে বেশি আসবে, ঠিক আছে? আচ্ছা শুরু করা যাক, আজকে আমরা আলোচনা করব। দেখো আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অলরেডি শুরু হয়ে গেছে, বিভিন্ন স্কুলের এক্সামগুলো হয়ে যাচ্ছে। আমি তোমাদের সামনে আজকে কিন্তু একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, ঠিক আছে? শুরু করা যাক। দেখো ও আরেকটা কথা, সেটা হচ্ছে আমি রেগুলার সমস্ত পড়াগুলো তোমাদের দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে আছে, সাজেশন প্রতিটা সাবজেক্টে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখতে পারবে, ওকে? দেখো আমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আমি একটু আলোচনা করব। সময় আমাদের দিয়েছে এখানে 20 মিনিট, ওকে? আর পূর্ণমান আমাদের রয়েছে 15, ওকে? প্রথমে কি দিয়েছে দেখো, বলছে নিচের প্রশ্নগুলির আমি প্রশ্নগুলো বলবো এবং এর উত্তরটা আমি লিখে দেবো না, বাট উত্তরটা একটু আলোচনা করে দেবো যাতে তোমাদের সুবিধা হয়, ওকে? প্রথমে প্রশ্নটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, লেখো। একটা করে মানে এক নম্বর করে আছে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, 5 নম্বর, ওকে? দেখো কয়ের প্রশ্ন কি দিয়েছে, রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে, ওকে? উত্তরটা দেখো কি লিখতে পারো, এভাবে লিখবে, রাখালরা গাছের তলায় শুয়ে মাথার ওপর নীল আকাশে মেঘেদের আনাগোনা দেখছে, ওকে? আর কবিতাটার নাম একটু হাইলাইট করবে, কবির নাম মনে থাকলে হাইলাইট করে দেবে, ঠিক আছে? নেক্সট বলেছে দেখো পাইন গাছ কি স্বপ্ন দেখে, উত্তরটা লিখবে যে পাইন গাছ খুব রোদে মরুতটে দাঁড়িয়ে থাকা দুঃখী পাম গাছের স্বপ্ন দেখে, ঠিক আছে? এক নম্বরের উত্তর খুব ছোট করে দিতে হবে কিন্তু, ঠিক আছে? নেক্সট দেখো গয়ের প্রশ্ন দিয়েছে কেমন দিনে কবির সঙ্গে ঘাস ফড়িংয়ের প্রথম দেখা হয়, উত্তরটা এইভাবে লিখবে কোনো এক ঝিরঝিরে বৃষ্টির দিনে বৃষ্টি শেষে কবির ভিজে ঘাসের পা রাখতেই তার সঙ্গে ঘাস ফড়িংয়ের দেখা হয় বা তার সঙ্গে একটি সবুজ ঘাস ফড়িংয়ে দেখা হয়, এইভাবে কিন্তু আনসারটা করবে, ওকে? নেক্সট প্রশ্ন দেখো দিয়েছে, বলছে কাস্টাং সাহেব বন্য পশুদের সঙ্গে কতদিন ছিলেন, তো উত্তর আমরা লিখবো কাস্টাং সাহেব বন্য পশুদের সঙ্গে 40 বছর ছিলেন, ঠিক আছে? নেক্সট দেখো উমর প্রশ্নটা দিয়েছে কুমোরে পোকার চেহারা কেমন, ওকে? দেখো উত্তরটা ঠিক এইভাবে লিখবে যে কুমোরে পোকার শরীর লিকলিকে সরু হয়, ঠিক আছে? এদের শরীরের মাঝখানে বোটার মতো সরু অংশটি হলুদ রঙের হলেও সমগ্র গাটা কিন্তু মিশমিশে কালো রঙের, অর্থাৎ ওই পোকাটি খুব লিকলিকে সরু হয়, ওর শরীরের মাঝখানে বোটার মতো সরু অংশটা হলুদ হলেও সমগ্র গায়ের রঙ কিন্তু কালো হয়, ঠিক এইভাবে আনসারটা করবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো চ দিয়েছে যে তিব্বতের ঠিকানা কে ঠিকঠাক বলে দিতে পারতো, কে বলে দিতে পারতো, গেছো দাদা, সরি হ্যাঁ গেছো দাদা ঠিকঠাক বলে দিতে পারতো ঠিকানাটা, তো এই উত্তরটাই আমরা লিখব, এটা কিন্তু হজবরলত থেকে নিয়ে নেওয়া হয়েছে। নেক্সট দেখো বলেছে 2 নম্বর, 2 নম্বরে যাব, 2 নম্বর বলছে যে কোনো 2টো প্রশ্নের উত্তর দাও, আচ্ছা 2 নম্বর করে রয়েছে, 4 নম্বর প্রথম প্রশ্নটা দিয়েছে কয়েকটা কুমোরে পোকার শিকার ধরার পদ্ধতিটি বর্ণনা করো, দেখো এই সব প্রশ্ন উত্তর সব কিন্তু আমি তোমাদের করিয়ে দিয়েছি। দেখো উত্তরটা এইভাবে লিখবে কুমোরে পোকার চোখে কোনো মাকড়সা পড়লেই সে ছুটে গিয়ে তার ঘাড়টা কামড়ে ধরে, কিন্তু সেটাকে একেবারে মেরে ফেলে না, শরীরে হুল ফুটিয়ে একরকমের বিষ ঠেলে দেয়, সে এইভাবে 5-7 বার পর্যন্ত কি করে না হুল ফোটায়, এরপর সেই অসার মাকড়সাটাকে নিয়ে নবনির্মিত কুটিরের মধ্যে হাজির করে, ঠিক আছে? অর্থাৎ সে মাকড়সাটাকে ধরে ঘাড় কামড়ে দেয়, তারপরে সেটাকে নিয়ে যায়, সেটার মধ্যে বিষ ঠেলে দেয়, 5-7 বার হুল ফুটিয়ে বিষ ঠেলে, আর যখন অসার হয়ে যায় মাকড়সাটা তখন তাকে নবনির্মিত কুঠিতে নিয়ে যায়, এইভাবে আনসারটা করবে। নেক্সট প্রশ্ন দিয়েছে দেখো আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এইখানে, কবির এইরূপ মনোভাবের কারণ কি, ওকে? এটার জন্য কিন্তু আমাকে দিয়েছে কি না 2 নম্বর। দেখো এই প্রশ্নটা অ্যাকচুয়ালি একটা বড় বড় প্রশ্নের উত্তর, তো এটা আমাদের 2 নম্বরে দিয়েছে, ছোট করে লিখতে হবে, আমরা এইভাবে লিখবো ভদ্দুপুর কবিতায় কবি নীরেন্দ্র চক্রবর্তী একটা অলস দুপুরের ছবি আমাদের সামনে তুলে ধরেছেন, কবির মনে হয়েছে সারা পৃথিবী যেন সব কিছু ভুলে গিয়ে এক গভীর ঘুমে আচ্ছন্ন, সে ঘুম মানুষকে আবার নতুন কাজ করার উৎসাহ নতুন উদ্যম দেয়, মানুষের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার করে, ঠিক আছে? তাই তাকে বিশ্রামের জন্য ঘুম, তাই কবি বিশ্রামের জন্য ঘুমকে কিন্তু আহ্বান করেছেন, কারণ এই ঘুম হচ্ছে সুন্দর, কবির চোখে এই সৌন্দর্যই ধরা পড়েছে যেখানে প্রকৃতি আর মানুষ একই সঙ্গে ঘুমের দেশে পাড়ি দিয়েছে, তাই কবি লিখেছেন বা বলেছেন যে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, ঠিক এইভাবে আমাদের আনসারটাকে করতে হবে, ওকে? নেক্সট প্রশ্ন দেখো বলেছে তাই তারা স্বভাবতই নীরব, তাদের নীরবতার কারণ কি,
উত্তরটা আমরা এইভাবে তুলে ধরবো যে কাস্টাং সাহেবের মতে পোষা জন্তু ও জঙ্গলের জন্তুর মধ্যে অনেকগুলো পার্থক্য আছে বা বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন ধরো পোষা জন্তুরা জঙ্গলের জন্তুদের থেকে অনেক বেশি চেঁচামেচি করে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে পোষা কুকুর অনেক বেশি চিৎকার করে, পোষা ঘোড়া অনেক বেশি চেঁচায়, ঠিক আছে। কিন্তু তুলনামূলকভাবে জঙ্গলি যারা হয় মানে জঙ্গলে যারা থাকে তারা কিন্তু চিৎকার চেঁচামেচি অনেক কম করে, ওকে। কারণ যে পোষা জন্তুরা হয় তারা কিন্তু নিজেদের অনেক বেশি সুরক্ষিত বলে মনে করে, সেই জন্য কিন্তু তারা মন খুলে বা প্রাণ খুলে চিৎকার করতে পারে, ওকে। কিন্তু সেই তুলনায় জঙ্গলের যে প্রাণীরা হয় তাদের আত্মরক্ষার কারণে কেউ কিন্তু তারা ইচ্ছা মতো জোর গলায় ডাকতে পারে না বা চিৎকার করতে পারে না, তাই তারা স্বভাবতই বা তুলনামূলকভাবেই নীরব, ওকে। এই কথাটাই আমাদের লিখতে হবে, ওকে। নেক্সট বলছে কাদের নিরাপত্তার কথা বলছে বলো তো, এটা জঙ্গলেরটা জঙ্গলের যে পশুরা তারাই কিন্তু বেশি নীরব, ওকে। নেক্সট আমাদের যাবো হচ্ছে পরের প্রশ্ন। এখানে আমরা দেখতে পেলাম তিনটে প্রশ্ন করেছিল আমাদের, ক খ গ আমাদের দুটো উত্তর দিতে হলো, ওকে। নেক্সট দেখো বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, এটা আমাদের এক নম্বর করে প্রত্যেকটাই ছ নম্বর দেওয়া আছে। সবার আগে দিয়েছে সন্ধি বিচ্ছেদ করার জন্য, নিরামিষ মনস্থির আর সরস্বতী মনোরম, ঠিক আছে। আমাদের চারটে দিয়েছে, চারটে আমাদের সন্ধি বিচ্ছেদ করতে হবে। আমি আনসারটা একটু দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও তোমরা। দেখো নিরামিষটা করবে নিঃ যোগ আমিষ, এটা হবে নিরামিষ। মনস্থিরটা করবে মন যোগ স্থির, এটা হবে মনস্থির। সরস্বতীটা করবে সরহ যোগ বতী, এটা হবে সরস্বতী। নেক্সট আছে মনোরম, মনোরমটা আমি বলবো না, প্রত্যেকে আমাকে কমেন্টস করে বলো, খুব সহজ মনোরমটা তোমরা আমাকে জানিও, ঠিক আছে। নেক্সট প্রশ্নে আমি চলে যাব। নেক্সট আমাদের দিয়েছে যে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দগুলোকে লেখার জন্য, অর্থ লেখার জন্য, ঠিক আছে। এখানে আমাদের সবার প্রথমেরটা দিয়েছে দিন আর দিন, তাহলে দয়হস্বিন আর দিনটা আমরা জানি যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কে বলা হয় হচ্ছে দিন, এটা লিখবো। আর দয় দীর্ঘ না দিনে আমরা করতে পারি, দিন মানে দরিদ্র। নেক্সট আমাদের দিয়েছে কুজন কয়হস্য জন অকুজন, কুজন মানে হচ্ছে খারাপ লোক, আর কয় দীর্ঘ জন অকুজন, কুজন মানে হচ্ছে যেটা আমরা বলতে পারি পাখির ডাক যেটা। নেক্সট শঙ্কর, শঙ্কর হচ্ছে শিবের অপর নাম শঙ্কর, আর দন্তেশ্বর উনেশ্বর শঙ্কর, এটাই আমরা করব হচ্ছে তোমার হচ্ছে মিশ্রণ, ঠিক আছে। তালবেশ্বর উনেশ্বর কর শঙ্কর মানে শিব, আর দন্তেশ্বর উনেশ্বর কর শঙ্কর মানে হচ্ছে মিশ্রণ। আর কুজন কয়হস্য জন অকুজন মানে খারাপ লোক, কয় দীর্ঘ জন অকুজন মানে হচ্ছে পাখির ডাক, ঠিক আছে। আর দিন তো জানোই, প্রথমেরটা হচ্ছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় দিন, আর দয় দীর্ঘ না দিন মানে দরিদ্র, ওকে। এই ছিল তোমাদের পেপার, তো এগুলো ভালো করে প্র্যাকটিস করো। এছাড়াও আমি যা যা তোমাদের সাজেশন দিয়েছি সেগুলো ভালো করে পড়ো। এখন যা যা এক্সামগুলো চলছে, ফার্স্ট ইউনিট টেস্ট, তো এরপরে শুরু হবে সেকেন্ড ইউনিট। এর কিছুদিন পর থেকে আমি কিন্তু তোমাদের প্রিপারেশন দেওয়া শুরু করে দেবো, প্লাস রেগুলার পড়াগুলো অলরেডি আমি সেকেন্ড ইউনিট টেস্টে আপলোড দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। যাদের হয়ে গেছে এক্সাম, যাদের হয়নি তারা এগুলো ফলো করো, আর হয়ে গেলে তখন সেগুলো ফলো করো। তারপরে আমি রেগুলার পড়াগুলো নোটিফিকেশন অন রেখো, রেগুলার পড়াগুলো পেয়ে যাবে। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো, খুব ভালো থেকো, বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, যত বেশি লাইক শেয়ার করবে তোমাদের ক্লাসের ভিডিও সবচেয়ে বেশি আসবে। খুব ভালো থেকো।